أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকের এই পবিত্র দারসুল কুরআন মাহফিলের উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া, যার অশেষ রহমত ও মেহরবানিতে আজকে আমরা দুনিয়ার অন্যান্য কর্মব্যস্ততা বাদ দিয়ে এই মুহূর্তে কোরআনের ছায়াতলে আমরা আশ্রয় নিয়েছি মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, আল্লাহকে জানার জন্য। তো আমরা আমাদের নিয়মিত দারসুল কোরআন প্রোগ্রাম শুরু করতে যাব। শুরুতে রয়েছে সুরা আনআমের 80 থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত আজকে দার্স হবে। তো তেলাওয়াত এবং তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম, 80 থেকে 90 নম্বর আয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ورحمة الله وبركاته। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أقول
يا لاين نسيت. يرفع درجات من نشاء، إن ربك حكيم عليم، ووهبنا له সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হলো, তাতে সে তার সম্প্রদায়কে বলল,
তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো? অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়ে দিয়েছেন, এবং তোমরা যাদেরকে তার সাথে শরিক করছো তাদেরকে আমি ভয় করি না। তবে আমার রব যদি কিছু চান তাহলে অবশ্যই তা হতে পারে। আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর পরিব্যাপ্ত। এরপরে কি তোমাদের চেতনা উদার হবে না? আর তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করেছো তাদেরকে আমি কেমন করে ভয় করব, যখন তোমরা এমন সব জিনিসকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে শরিক করতে ভয় করো না, যাদের জন্য তিনি তোমাদের কাছে কোনো সনদ অবতীর্ণ করেননি। আমাদের এই দুদলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী বলো? যদি তোমরা কিছু জ্ঞানে অধিকারী হয়ে থাকো, আসলে তো নিরাপত্তা ও নিশ্চিন্তা তাদেরই জন্য, এবং সত্য সম্পথে তারাই পরিচালিত যারা ইমান এনেছে এবং যারা নিজেদের ইমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি। ইব্রাহিমকে তার জাতির মোকাবিলায় আমি এই যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম। আমি চাই আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি। প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমার অপ্রজ্ঞাম ও জ্ঞানী। তারপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছি এবং সবাইকে সত্য পথ দেখিয়েছি। সে সত্য পথ যা ইতিপূর্বে নূহকে দেখিয়েছিলাম, আর তারই বংশধরদের থেকে দাউদ, সুলেমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে হেদায়েত দান করেছি। এভাবে আমি সৎকর্মশীলদের কে তাদের সৎ কাজের বদলা দিয়ে থাকি। তারই সন্তানদের থেকে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে সত্য পথের প্রতীক বানিয়েছি। তাদের প্রত্যেকে ছিল সৎ। তারই আমি দুঃখিত, তাদের মধ্য থেকে প্রত্যেকে আমি সমস্ত দুনিয়াবাসীর উপর মর্যাদা সম্পন্ন করেছি। তাছাড়া তাদের বাপ দাদা, সন্তান সন্ততি ও ভ্রাতৃ সমাজ থেকে অনেককে আমি সম্মানিত, অনেককে আমি সম্মানিত করেছি। নিজের খেদমতের জন্য তাদেরকে নির্বাচিত করেছি এবং সত্য ও সরল পথের দিকে তাদেরকে পরিচালিত করেছি। এটি হচ্ছে আল্লাহ হেদায়েত। নিজের বান্দাদের মধ্যে থেকে তিনি যাকে চান তাকে এর সাহায্যে হেদায়েত দান করেন। কিন্তু যদি তারা কোনো শির্ক করে থাকতো তাহলে তাদের সমস্ত কৃতকর্ম ধ্বংস হয়ে যেত। তাদেরকে আমি কিতাব, হুকুম ও নবুয়ত দান করেছিলাম। এখন যদি এরা তা মানতে অস্বীকার করে তাহলে কোনো পরোয়া নেই। আমি অন্য এমন কিছু লোকের হাতে এ নিয়ামত শপথ করে দিয়েছি যারা এগুলো অস্বীকার করে না। হে মোহাম্মদ, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত ছিল। তাদেরই পথে তুমি চলো এবং বলে দাও এ তাবলিগ ও হেদায়তের কাজে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা দুনিয়াবাসীর জন্য একটি সাধারণ উপদেশমালা। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল আনামের 80 থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বলতে ডাক্তার মালেকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ সূরা আল আনামের 80 থেকে 90 পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবার আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ এর দার্স পেশ করব। আল্লাহ সুবহান ও তাআলা আমাকে যতটুকু তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লা, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনিব। মহান আল্লাহ তাআলা 80 নম্বর আয়াতে ইরশাদ করেন, তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল। তাতে সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো? অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়ে দিয়েছেন, এবং তোমরা যাদেরকে তার সাথে শরিক করছো তাদেরকে আমি ভয় করি না। তবে আমার রব যদি কিছু চান তাহলে অবশ্য তা হতে পারে, কারণ আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর পরিব্যাপ্ত। এরপরে কি তোমাদের চেতনার উদয় হবে না? আল্লাহ তাআলা এ আয়াতে ইব্রাহিম আলাইহিস ইসলাম সম্পর্কে বলেছেন যে যখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদের দাওয়াত নিয়ে নিজের কৌমের সাথে তর্ক বিতর্ক করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, আল্লাহর ব্যাপারে কি তোমরা আমার সাথে ঝগড়া করবে? আল্লাহ তাআলা তো হচ্ছেন এক এবং অদ্বিতীয়, আল্লাহর তো কোনো শরিক নেই,
তিনি আমাদেরকে আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেছেন, এবং তিনি যে ওর দলিল প্রমাণ, এক আল্লাহ সুবহানাহু তাআলা যে এক, তার দলিল প্রমাণ আমি তোমাদের সামনে পেশ করছি। সুবহান আল্লাহ, ইব্রাহিম আলাইসলাম আল্লাহর একত্ববাদের যে প্রমাণ তার জাতির সামনে তুলে ধরেছেন, তারপরও তার জাতির লোকেরা তার সাথে বাজে কথাবার্তা, অহেতুক সন্দেহ এবং বিতর্কে লিপ্ত হওয়ার ফলে তিনি তাদেরকে বুঝানোর চেষ্টা করেন। তিনি তাদেরকে বলেন যে তোমাদের যে যে অবস্থার উপর তোমরা রয়েছ, তার কোনো দলিল নেই, যা তোমরা বলছ তা সম্পূর্ণ ভিত্তিহীন, তোমাদের নিজেদের তৈরি। আর যে মূর্তিগুলো তোমরা পূজা উপাসনা করো সেগুলোর কোনো ক্ষমতা নেই, এবং আমি এগুলোকে ভয় করি না, কোনো পরোয়া করি না, এই মূর্তিগুলো আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার অন্তর আত্মা থেকে বুঝতে পেরেছেন, যদিও তার পিতা এবং সারা জাতি মূর্তি পূজায় মগ্ন ছিল, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি পূজক জাতির মধ্যে জন্ম নিয়ে তিনি সত্যকে এমনভাবে উপলব্ধি করলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে নবুয়ত দান করলেন, এবং পুরা জাতির সামনে তিনি চ্যালেঞ্জ করলেন এবং এই মূর্তিগুলোর বিপক্ষে তিনি সাক্ষ্য প্রদান করলেন যে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। এই মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম অস্বীকার করেন এবং এক ও লা শরীক আল্লাহই হচ্ছেন সারা দুনিয়ার স্রষ্টা এবং আমাদের প্রভু। এই সম্পর্কে তিনি তার জাতির সামনে তার সাক্ষ্য জ্ঞাপন করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে একথাও বলছেন যে আমি যা বর্ণনা করেছি তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, তা থেকে তোমরা উপদেশ গ্রহণ করো, এবং তোমরা মূর্তি পূজা থেকে তোমরা বিরত থাকো। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুদের এরশাদ করেন, যার তর্জমা হল যে হযরত হুদ আলাইহিস ইসলামের কৌমের লোকেরা তাকে বলেছিল, হে হুদ, আপনি তো আমাদের সামনে কোনো মুজেজা পেশ করেননি, শুধু আপনার কথার উপর বিশ্বাস করেই কি আমরা আমাদের মাবুদগুলোকে পরিত্যাগ করব? আমরা তো আপনার উপর ইমান আনব না, আমরা তো মনে করছি যে আমাদের মাবুদগুলোর পক্ষ থেকে আপনার উপর কোনো লানত বর্ষিত হয়েছে। তখন হুদ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থাকো, আমি ওই সমস্ত বস্তুর প্রতি অসন্তুষ্ট যাদেরকে তোমরা আল্লাহর শরীক সাব্যস্ত করছো। অনন্তর তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, অতঃপর আমাকে সামান্য অবকাশও দিও না, আমি আল্লাহর উপর ভরসা করেছি যিনি আমারও রব এবং তোমাদেরও রব। ভূপৃষ্ঠে যত বিচরণকারী আছে সবারই জুটি তার মুষ্টিতে আবদ্ধ, নিশ্চয়ই আমার রব সরল পথে অবস্থিত। সুবহান আল্লাহ তাআলা, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন এবং জাতির লোকেরা তা অস্বীকার করলো, তারা মূর্তি পূজায় তারা ব্যস্ত হয়ে থাকলো, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, দীক্ষার দিল, এই সূরা হুদের মধ্যে আমরা দেখি হুদ আলাইহিস সালামকেও তার উম্মতরা তারা অস্বীকার করলো, তারা চ্যালেঞ্জ দিল, এবং তিনি তাদের মোকাবেলায় তাদেরকে চ্যালেঞ্জ দিলেন। এভাবেই আমরা দেখি যুগের পর যুগ যারা আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন, তাদের উপর এইভাবে তাদের জাতির লোকেরা নির্যাতন চালায়, তাদেরকে অস্বীকার করে, তাদেরকে মিথ্যা সাব্যস্ত করে,
কিন্তু এরপরও আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন তার নবীদের মাধ্যমে যে সত্যকে প্রতিষ্ঠিত করেন, সত্যের দাওয়াত চতুর্দিকে পৌঁছায় দেন, এবং এই বিশাল জাতির উপর একমাত্র ব্যক্তি দাঁড়িয়ে ইমানের উপর ভরসা করে তারা সত্যের উপর টিকে থাকেন, এবং তারা যতদিন জীবিত থাকেন ততদিন তারা এই সত্যের দাওয়াত অবিরামভাবে তারা মানুষের কাছে পৌঁছে থাকেন। 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করেছ তাদেরকে আমি কেমন করে বই করব, যখন তোমরা এমন সব জিনিসকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে শরিক করতে ভয় করো না, যাদের জন্য তিনি তোমাদের কাছে কোনো সনদ অবতীর্ণ করেননি। তোমাদের এ দুদলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী বলো যদি তোমরা কিছু জ্ঞানের অধিকারী হয়ে থাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর সাথে যারা শরিক করছে, ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বলছেন যে তাদেরকে কিভাবে আমি ভয় করব, তোমরা তো আল্লাহর সাথে আল্লাহর সার্বভৌমত্বে তোমরা শরিক সাব্যস্ত করেছো, অথচ তোমাদের এ ব্যাপারে কোনো সঠিক দলিল নেই তোমাদের কাছে। অতএব কোনো দলিল ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করা যায় না, এটা কোনো যুক্তিও নয় যে দলিল ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করা কোনো মানে অযৌক্তিক এবং বুকামি। যেমন এ প্রসঙ্গে সুরা আন-নাজমে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আন্তুম ও আবাউকুম মা আনযালাল্লাহু বিহা মিন সুলতান, ইয়াত্তাবিউনা ইল্লা যুন্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। এর সাদ হচ্ছে মূলত এগুলো কতিপয় দেবদেবীর নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপদাদারা ঠিক করে নিয়েছ। আল্লাহ তাআলা এর সমর্থনে কোনো রকম দলিল প্রমাণ নাজিল করেননি, এরা নিজেদের মন গড়া আন্দাজ অনুমানেই অনুসরণ করে, এবং অধিকাংশ ক্ষেত্রে এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে। অথচ তাদের কাছে তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হেদায়াত এসে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিচ্ছেন যে তারা যা করতেছে সব কিছু হলো তাদের মন গড়া, এ ব্যাপারে কোনো দলিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা পায়নি, সবগুলা হচ্ছে তাদের মন গড়া। শুধু একটা জায়গায় বলা হয়নি, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই মিথ্যা দেবদেবীর ব্যাপারে যে কোনো সনদ নেই এই ব্যাপারটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নবী রসুলরা আসছেন তাদের কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দলিল প্রমাণ মুজেজা এবং সহিফা, আল্লাহর দেয়া আইন। আল্লাহর দেয়া এই আইনের নির্দেশে নবী রসুলরা মানুষের কাছে দাওয়াত দেন, দিনের আহ্বান জানান এক ও লা শরিক আল্লাহর প্রতি, কিন্তু এরপরও এই মিথ্যা সাব্যস্তকারীরা তাদের মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তারা নবী রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে, নবুয়তকে তারা অস্বীকার করে, এবং এজন্য তারা নবী রসুলদেরকে নির্যাতনের পর নির্যাতন দিয়ে তারা কষ্ট দিতেই থাকে বেপরোয়াভাবে, কিন্তু তারা সংশোধন হয় না, সংশোধনের রাস্তায় তারা ফিরে আসে না। 82 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আসলে তো নিরাপত্তা ও নিশ্চিন্ততা তাদেরই জন্য, এবং সত্য সরল পথে তারাই পরিচালিত যারা ইমান এনেছে
এবং যারা নিজেদের ইমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেন। আল্লাহ তাআলা নিজে এখানে সাক্ষ্য দিচ্ছেন যে শুধুমাত্র তারাই নিরাপত্তা আর নিশ্চিন্ততা লাভের অধিকারী যারা সহজ সরল সত্যপথের উপর রয়েছে, যারা ইমান এনেছে এবং ইমানের সাথে তারা জুলুমকে মিশিয়ে ফেলেনি। এখানে জুলুম অর্থ হলো শির্ক, এটা মনে রাখতে হবে। জুলুমকে শির্কের সাথে তুলনা করা হয়েছে, জুলুম মানে শির্ক। আল্লাহ তাআলা এখানে বলেন যে যারা ইমান এনেছে এবং যারা ইমানকে জুলুম থেকে মুক্ত রেখেছে, অর্থাৎ শির্ক থেকে মুক্ত রেখেছে, শির্কের সাথে ইমানের সংমিশ্রণ ঘটায়নি, তাদের কথা, তাদের কাজ, তাদের আমল শির্ক মুক্ত, তারাই হচ্ছে শান্তি ও নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথে পরিচালিত। প্রিয় বোনেরা, আমার লক্ষ্য করা প্রয়োজন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা বারবার কিন্তু তাগিদ দিচ্ছেন মানুষকে, যারা ইমান এনেছে তারা যেন ইমানের সাথে শিরককে মিশ্রণ না ঘটায়, এবং এই শিরকটা তাদের কথায়, কাজে, আমলে, ব্যবহারে কোনো অবস্থায় যেন শিরকের সংমিশ্রণ না ঘটে। ইমানের মধ্যে যদি সামান্যতম শির্ক মিশ্রিত হয়ে যায় তাহলে তারা সব কিছু ধ্বংস করে ফেলল। তাই বারবার আল্লাহ সুবহানাহু তাআলার তাগিদ যে ইমানের উপর টিকে থাকতে হবে, সুদৃঢ় ইমান আর শির্ক মুক্ত ইমান, এবং যারা এই পরিচ্ছন্ন ইমানের অধিকারী আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তাদের জীবনেই আসবে শান্তি ও নিরাপত্তা, এবং তারাই রয়েছে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। তারা যে এবাদত করবে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে তারা এবাদত করবে, এই এবাদতের মধ্যে সামান্যতম শিরক মিশ্রণ হবে না। এবাদতের মধ্যে যদি কেউ পীরকে সামিল করে নেয়, তাদের উস্তাদকে সামিল করে নেয়, তাদের যে কোনো উপায়ে তারা যদি কোনো ধরনের শিরকের মিশ্রণ ঘটায় আল্লাহর সাথে, তাহলে এই শিরক থেকে তাদের যে পাপ সংঘটিত হবে সেই পাপের মাধ্যমে তারা মুক্তি লাভ করতে পারবে না। যত বড় পাপ মানুষ করুক, আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াদাবদ্ধ যে তিনি তওবার মাধ্যমে তাদের পাপ মাফ করে দিবেন, কিন্তু মহান রব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে সাহাবীগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, কে এমন আছে যে নিজের নফসের উপর জুলুম করেনি? এই জুলুম শব্দের ব্যাপারে উনারা কনফিউজড হয়ে গিয়েছিলেন যে সবাই তো নিজের আমলের মধ্যে অনেক জুলুম করে, অনেক জুলুম মানে অনেক ধরনের পাপ করে বসে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার বা সবচেয়ে বড় পাপ। যেমন সুরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, লুকমান আলাইহিস ইসলাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, ইমানের যে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতটা মহান আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে তিনি লুকমান নামে, তার নামেই একটা সুরা অবতীর্ণ করেন, এবং এই সুরার মধ্যে লুকমানের যে উপদেশটা সেটা তুলে ধরেন। এখানে শিরকের ব্যাপারে যে আয়াতটি আসছে, ইমানের ব্যাপার আর শির্ক মুক্ত ইমান, যেমন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা জুলমুন আজিম, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে শরিক স্থাপন করো না, নিশ্চয়ই তার সাথে শরিক স্থাপন করা হচ্ছে বড় অত্যাচার। এই অত্যাচারকে এখানে জুলুম বলা হয়েছে,
লা জুলুমুন আজিম, এই জুলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচার। তারপর এই জুলুম হচ্ছে শির্ক অর্থে ব্যবহার করা হয়েছে। তো কোনো না কোনোভাবে যদি ইমানের সাথে শির্ক মিশ্রণ হয়ে যায়, তাইলে এই ইমানের আর কোনো মূল্য থাকবে না। আর যেটা পরিচ্ছন্ন ইমান, সেখানে যদি আমলটা কমও হয়, তাহলে সেই ইমানের ওজন হয়ে যায় অনেক বেশি। আর সেই ইমান থেকেই নিরাপত্তা লাভ সম্ভব, শান্তি লাভ সম্ভব, আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। আর দুনিয়ার জীবনে কেউ শত শত রাকাত নামাজ পড়লো, হাজার লক্ষ কোটি নামাজ পড়লো, কিন্তু তার যখন বিপদ হলো, সে পীরের দরবারে দৌড়ালো, মুকামে গিয়ে সে বাতি দিল, পীর সাহেবের কাছে সে গিয়ে গরু মানত করলো, ছাগল মানত করলো, পীর সাহেবকে দিয়ে সে দোয়া করাইলো যে পীর সাহেবের দোয়াই কবুল হবে, আমার দোয়া কবুল হবে না। মানে এক কথায় সে পীরের উপর, ফকিরের উপর সে ভরসা করে ফেললো। এটাই হলো শির্ক। মানুষ বুঝে না বুঝে শির্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর মনে রাখবেন, শির্কের গুণা আল্লাহ তাআলা মাফ করেন না। খুব সুন্দর একটা হাদিস, হযরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয়, যে একদা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে চলছিলাম। আমরা যখন মদিনা হতে বাইরে চলে যাই, তখন একজন উষ্ট্রারোহীকে আমাদের দিকে আসতে দেখা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, এই উষ্ট্রের আরোহী তোমাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যেই আসছে। আল্লাহ রসুল বুঝে ফেললেন, যখন সে আমাদের কাছে পৌঁছে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে জিজ্ঞেস করেন, কোথা থেকে আসছো? সে উত্তরে বলল, আমার পরিবারবর্গ ও গোত্রের নিকট থেকে আসছি। নবী বললেন, কোথায় যাবে? সে জবাবে বলল, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ করতে চাই। তখন তিনি বললেন, আচ্ছা কি বলতে চাও বলো। আমি আল্লাহ রসুল। সে বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমাকে ইমান সম্পর্কে শিক্ষা দান করুন। তিনি বললেন, তুমি সাক্ষ্য দান করবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ রসুল। আর তুমি নামাজ সুপ্রতিষ্ঠিত করবে, যাকাত দেবে, রমজানে রোজা রাখবে এবং বাইতুল্লাহর হজ করবে। সে বলল, আমি এগুলো স্বীকার করলাম। সে ফিরে যেতে উদ্যত হলে তার উটের সামনের পা জংলি ইঁদুরের গর্তে ঢুকে যায়, ফলে উটটি পড়ে যায়, সাথে সাথে লোকটিও পড়ে যায়। এ কারণে তার মাথা ফেটে যায় এবং গর্দান ভেঙে যায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন বলেন, লোকটি রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব। সাথে সাথে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে উঠালেন। তারপর তারা বলে উঠলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, লোকটির তো প্রাণবায়ু বেরিয়ে গেছে। একথা শুনে তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। তারপর তিনি তাদেরকে বলেন, আমি লোকটির দিক থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছিলাম তা কি তোমরা জানো? আমি দেখতে পাচ্ছিলাম যে দুজন ফেরেশতা তার মুখে জান্নাতের ফল দিতে রয়েছেন। সুবহানাল্লাহ! এর দ্বারা আমি বুঝতে পারলাম লোকটি ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে। এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, এ লোকটি ওই লোকদের অন্তর্ভুক্ত ছিল যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তারা তাদের ইমানের সাথে জুলুম অর্থাৎ শিরকে সংমিশ্রিত করেনি। সুবহান আল্লাহ তাআলা! অন্য হাদিসে আরও সামান্য বাড়তি ছিল, যে সে বলেছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যে আল্লাহ আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার শপথ করে আমি বলছি, আমি আমার দেশ, ছেলে মেয়ে এবং মালদন ছেড়ে আপনার নিকট এসেছি, উদ্দেশ্য এই যে আপনার মাধ্যমে হিদায়ত লাভ করব। আমার অবস্থা এই যে পথে শুধু ঘাস পাতা খেয়ে আপনার কাছে পৌঁছেছি, এখন আপনি আমাকে দিনের শিক্ষা দান করুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তাকে দিন শিক্ষা দিলেন।
সে তা কবুল করল। সুবহানাল্লাহ, প্রিয় বোনেরা, আমার চিন্তা করে দেখেন, এই লোকটা শুধুমাত্র আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে এসেছে, খাবার ছিল না, রাস্তায় এসে ঘাস পাতা খেয়েছে, ইমান আনয়নের সাথে সাথে আমলের সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন তার সাথে। এবং আল্লাহ রসুল বলছেন যে ফেরেশতারা এসে, যেহেতু সে ক্ষুধার্ত ছিল, ফেরেশতারা এসে তার মুখে জান্নাতের ফল তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, এই হলো শিরক মুক্ত ইমানের উদাহরণ, যে যারা শিরক মুক্ত ইমানের অধিকারী তাদের যে মর্যাদা, আর আল্লাহ রব্বুল আলামিন তাদের সামান্য আমলকে অনেক বড় করে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইব্রাহিমকে তার জাতির মোকাবিলায় আমি এ যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম, আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি। প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমার রব প্রজ্ঞাময় ও জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস ইসলামকে তিনি যুক্তি প্রমাণ দিয়েছেন হকের পক্ষে, আর এর মাধ্যমে তিনি যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের মাধ্যমে সারা দুনিয়ায় ইব্রাহিম আলাইহিস ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে, এবং এর জন্য আল্লাহ তাআলা তাকে উন্নত মর্যাদা দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রজ্ঞাময় ও জ্ঞানী। 8, তারা কিভাবে যখন মুশরিক সম্প্রদায়ের যুক্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস ইসলাম প্রশ্ন তুলে, যে ব্যক্তি একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে এক আল্লাহর এবাদত ও আরাধনা করে, সেই নিরাপত্তা লাভের হকদার না ওই ব্যক্তি যে বহু মূর্তির পূজা করে? এ প্রশ্নের উত্তরে মুশরিকরা জবাব দেয়, যে ব্যক্তি এক প্রভুর এবাদত করে সেই নিরাপত্তার হকদার। এরূপে তারা নিজেদের বিরুদ্ধে নিজেরা সাক্ষ্য প্রদান করে, এর ফলে তাদের আপত্তি পণ্ড হয়ে গেল এবং তাদের যুক্তি প্রমাণ অসার পরিণত হল, আর ইব্রাহিম আলাইহিস ইসলামের যুক্তি প্রমাণ প্রভাব বিস্তার করল। আল্লাহ তাআলা এই যুক্তি প্রমাণ ইব্রাহিম আলাইহিস ইসলামকে তার সম্প্রদায়ের বিরুদ্ধে প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস ইসলামকে আমি প্রদান করেছিলাম যুক্তি প্রমাণ তার সম্প্রদায়ের মোকাবিলায়, আর দুনিয়ার আখেরাতে ইব্রাহিম আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই বলে দিচ্ছেন যে তাকে আমি সম্মানিত করেছি, দুনিয়ায় প্রতিদান দিয়েছি তার কাজের বিনিময়, আর আখেরাতে আমি তাকে নেক বান্দাদের মধ্যে গণ্য করব। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে লক্ষ্য করে এই আয়াতে বলছেন যে হে মুহাম্মদ, আপনার বেঈমান সম্প্রদায় ও মুশরিকদের ক্ষেত্রে আপনার পিতা ইব্রাহিম খলিলের আদর্শ অবলম্বন করুন। তাদের পক্ষ থেকে আপনি যত প্রকারের দুঃখ দুর্দশার শিকার হন না কেন, তাতে তার ন্যায় অর্থাৎ ইব্রাহিম আলাইহিস ইসলামের ন্যায় ধৈর্য ধারণ করুন, কেননা শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস ইসলাম যেভাবে সফলতা লাভ করেছেন আপনিও ঠিক সেইভাবেই সফলতা লাভ করবেন। 84 নম্বর আয়াতে আল্লাহ পাক এরশাদ করেন, তারপর আমি ইব্রাহিমকে, ইসহাক, এখানে 84, 85, 86 তিনটা আয়াতই একসাথে উল্লেখ করা যায়, যে তারপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছি এবং সবাইকে সত্যপথ দেখিয়েছি, ইতিপূর্বে নূহকেও যা দেখিয়েছিলাম, আর তারই বংশধরদের থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে হেদায়েত দান করেছি। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে তাদের সৎ কাজের বদলা দিয়ে থাকি। তারই সন্তানদের থেকে জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকে সত্যপথের প্রতীক বানিয়েছে, তাদের প্রত্যেকে ছিল সৎ। তারই বংশ থেকে ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লুতকে পথ দেখিয়েছি, তাদের মধ্য থেকে প্রত্যেককে আমি সমস্ত দুনিয়াবাসীর উপর মর্যাদা
সম্পন্ন করেছি। সুবহান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে বেশ কিছু সংখ্যক নবীর নাম এখানে উল্লেখ করেছেন এবং এরা সবাই হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে মর্যাদা সম্মান, তো ইব্রাহিম আলাইহিস সালামের যে বংশধর এদের নাম বলে দিয়েছেন এবং আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন যে এরা সবাই হচ্ছেন সৎ কর্মনিষ্ঠ এবং আল্লাহর হুকুমের অনুগত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইসহাকের ন্যায় সুসন্তান দিয়েছেন, আর বার্ধক্যের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সন্তান থেকে নিরাশ হয়ে গিয়েছিলেন এবং ফেরেশতা তাদের কাছে আসেন আর এই স্বামী স্ত্রী দুজনকে সন্তানের জন্মের সুসংবাদ দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হতবুদ্ধি হয়ে বলেছিলেন, হায় হায়, কি করে আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধা ও বৃদ্ধা এবং আমার স্বামী অতিবৃদ্ধ, সুতরাং এটা কতই না বিস্ময়কর ব্যাপার। তখন ফেরেশতাগণ বলেন, আপনি কি আল্লাহর কাজে বিস্ময়বোধ করেছেন? হে বাড়ির মালিকগণ, আপনাদের উপর আল্লাহ রহমত ও বরকত বর্ষিত হোক। ফেরেশতাগণ তাদেরকে এ সুসংবাদও দেন, ইসহাক আলাইহিস সালাম নবীও হবেন এবং তার বংশবৃদ্ধি হবে। যেমন আল্লাহ পাক বলেন, অবাশ্বারনাহু বিইসহাক নবিয়্যাম মিনাস সোয়ালিহীন, সুরা আস-সাফফাতের 112 নম্বর আয়াত। এর সাধ হচ্ছে, আমি তাকে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলাম যে নবী হবে ও সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, এটা কত বড় সুসংবাদ এবং কত বড় নিয়ামত। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহা বি ইসহাকা ওমিন ওরা ইসহাকা ও ইয়াকুব, আমি তাকে ইসহাকের শুভ সংবাদ দিলাম এবং এ শুভ সংবাদও দিলাম যে ইসহাকের ঔরসে ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। এটা সূরা হুদের 71 নম্বর আয়াত। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রীকে এ সুসংবাদও দেন যে তাদের জীবদ্দশায় ইসহাকের ঔরসে হজরত ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন। সুতরাং পুত্র ইসহাকের জন্মগ্রহণের ফলে যেমন তাদের চক্ষু ঠান্ডা হবে, অনুরূপভাবে পৌত্র ইয়াকুব আলাইহিস সালামের জন্মগ্রহণের ফলেও তাদের চক্ষু ঠান্ডা হবে। কেননা বংশবৃদ্ধির কারণ হিসাবে পৌত্রের জন্মলাভ খুবই আনন্দের ব্যাপার। আমরা যখন সন্তান ছেলে মেয়ে পাই, ওদের ঘরে যখন নাতি নাতনি হয়, তখন আমাদের আনন্দ আরও বেড়ে উঠে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম অতি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এই বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেন, তারপর আবার ছেলের ঘরে যে নাতি হবে সে সুসংবাদও দেন। আরও বড় সুসংবাদ হলো, এরা সবাই হবেন নবী আল্লাহর পক্ষ থেকে। এর চাইতে বড় সুসংবাদ আর সম্মান পৃথিবীর জীবনে আর কি হতে পারে? আর আখেরাতের জীবনে তো তিনি নবীদের নেতা হবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সবগুলা পরীক্ষায় তিনি সফলতা অর্জন করেছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো এসবগুলা হলো ইব্রাহিম আলাইহিস সালামের নেক আমলের প্রতিদান, যিনি একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের দেশ ও জাতিকে ছেড়ে দূর দূরান্তের পথে পাড়ি জমিয়েছিলেন। এরই প্রতিদান ছিল তার ঔরসজাত নেক সন্তানগণ, যাদের কারণে তার চোখ ঠান্ডা হয়েছিল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতটুকু প্রতিদান দিতে পারেন মানুষ বুঝতে পারে না, তাই মানুষ এত অকৃতজ্ঞ। এত প্রতিদান, এত যে সম্মান মর্যাদা, যেমন সুরে আনকাবুতের 27 নম্বর আয়াতে বলেন আল্লাহ, ওয়াজআলনা ফি যুরিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি তার সন্তানদের মধ্যে নবুয়ত ও কিতাব রেখেছি। সুবহান আল্লাহ। এসবগুলা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদার প্রতিফল। যেমন সুরা হাদিদের 26 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন,
ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب وبشري أمين عليه السلام وإبراهيم عليه السلام كي প্রেরণ করেছি এবং তাদের সন্তানদের মধ্যে নবুয়ত ও কিতাব রেখেছি এভাবে আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে মর্যাদা দিয়েছেন তার প্রমাণ হিসাবে মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন আয়াতে এর সাক্ষী আমরা দেখতে পাই এরপরে আমরা দেখি 87 88 89 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন তাছাড়া তাদের বাপ দাদা সন্তান সন্ততি ও ভাতৃ সমাজ থেকে অনেককে আমি সম্মানিত করেছি নিজের খেদমতের জন্য তাদেরকে নির্বাচিত করেছি এবং সত্য সরল পথের দিকে তাদেরকে পরিচালিত করেছি এটি হচ্ছে আল্লাহর হেদায়েত নিজের বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান তাকে এর সাহায্যে হেদায়েত দান করেন কিন্তু যদি তারা কোনো শিরক করে থাকত তাহলে তাদের সমস্ত কৃতকর্ম ধ্বংস হয়ে যেত তাদেরকে আমি কিতাব হুকুম ও নবুয়ত দান করেছিলাম এখন যদি এরা তা মানতে অস্বীকার করে তাহলে কোনো পরোয়া নেই আমি অন্য এমন কিছু লোকের হাতে এ নিয়ামত সুপোর্ট করে দিয়েছি যারা এগুলো অস্বীকার করবে না করে না সুবহান আল্লাহ আল্লাহ তালার কোনো ঠেকা নেই যে মানুষ সবাই যদি ইমান আনে তাতেও যেমন আল্লাহ রব্বুল আলমিনের কোনো ক্ষতি নেই কেউ যদি ইমান নাও আনে সারা দুনিয়ার মানুষ তাতেও আল্লাহ রব্বুল আলমিনের কোনো ক্ষতি নেই আল্লাহ তালা চান তার বান্দারা যেন গুনা থেকে বেঁচে থাকে তারা যেন ইমান আনে এবং তারা যেন নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের বাসিন্দা হয় এই আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন সহজ সরল পথে পরিচালিত করেছেন এই ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এতে কোনো বক্রতা নেই এটাই হলো ইসলাম যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু তাআলা নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহর যে মনোনীত ধর্ম ইসলাম এই ইসলামের আইন কানুন মেনে চলার জন্য এক ও লা শরীক আল্লাহর কাছে মাথা নত করার জন্য যারা সত্যকে জানার পরও বিমুখ থাকবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে কঠিন শাস্তি দান করবেন এ ব্যাপারে কোনো কোনো সন্দেহ নাই কোনো দ্বিধা নেই আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আম্বিয়া কেরাম ও রসুলগণ এবং নূহ আলাইহিস সালাম ও তার বংশধরগণ যাদেরকে দীন ইসলামের প্রতি হেদায়েত দান করেছেন নিজ রিসালত মানুষের কাছে পৌঁছানোর জন্য তাদেরকে মনোনীত করেছেন তাদেরকেই তিনি কিতাব দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে এইভাবে সবাইকে তিনি কিতাব দিয়েছেন যাতে এই কিতাবের মাধ্যমে তারা মানুষকে দিনের শিক্ষা দেন কিন্তু দেখা গেল তাদের অধিকাংশ তারা অস্বীকার করল তারা তাদের যে শিরকের ভিতরেই তারা রইল এবং তারা দিন থেকে আল্লাহ থেকে রসুল থেকে তারা বিমুখ হয়ে রইল তাই আল্লাহ তাআলা বলছেন যে মক্কা শরীফের অধিবাসীরা যদি অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে আমি অন্য সম্প্রদায় অর্থাৎ মদিনাবাসী আনসারকে মনোনীত করে রেখেছি তারা এই কোরআনকে প্রত্যাখ্যান করবে না সুবহানাল্লাহ তাদের কিসমত এত ভালো মক্কায় কোরআন নাজিল হলো মক্কায় নবী জন্মগ্রহণ করলেন কিন্তু মক্কার মানুষরা মক্কায় থাকতেই দিল না আল্লাহ রসুলকে তারা হত্যা করতে চাইল শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার নবীকে হিজরতের মাধ্যমে মদিনায় নিয়ে গেলেন এবং মদিনার লোকের কিসমত এত ভালো যে তারা আল্লাহ রসুলকে মান্য করলো রসুলকে স্বীকার করলো রসুলকে তারা জীবনের চাইতেও বেশি মূল্য দিল এবং তারা কোরআনকে বিশ্বাস করলো তারা হয়ে গেল সবচেয়ে বড় ভাগ্যবান আর এই যে আবু লাহাব আবু জেহেল উতবা সাইবা এরা এবং এদের অনুসারী যে সমস্ত লোকেরা ছিল তারা সবাই তারা হয়ে গেল লাঞ্ছিত দ্বিকৃত 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন তাদেরকেই আল্লাহ তাআলা সৎপথে পরিচালিত করেছেন
কাজেই আপনি তাদের পথের অনুসরণ করুন। বলুন, আমি এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, এত শুধু বিশ্ববাসীর জন্য উপদেশ মাত্র, যে এই মহাগ্রন্থ আল কুরআন, এই কুরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি মানুষকে বলে দাও, এজন্য আমি কোনো পারিশ্রমিক চাই না, তোমার আমাকে কোনো পরিশ্রম দেওয়ার দরকার নেই, বেতন দেওয়ার দরকার নেই, কোনো কিছুর কোনো প্রয়োজন নাই। আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব আসছে আমার উপর এই দাওয়াত পৌঁছায় দেয়ার, তোমরা এই দাওয়াত গ্রহণ করো। এটা হচ্ছে একটা উপদেশ, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলে দিচ্ছেন এই ঘোষণাটা মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য। যারা এ আল্লাহর আয়াতকে অস্বীকার করবে না, আল্লাহ তাআলা তাদের মন মহাগ্রন্থ আল কুরআনের প্রতি নত করে দিয়েছেন, তারা এই দিন থেকে হেদায়েত গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। তারা আল্লাহর কিতাবের আয়াতের হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে, এর পরিসীমার ভিতরে তারা সংরক্ষণ করবে, হালাল হারামের অনুসরণ করবে, আল্লাহর হুকুম আদেশ নিষেধের তারা মান্য করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই তৌফিক দিয়েছেন, তারা যেরূপ আমল করবে এর প্রতিদান আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিক কওমের মধ্য হতে যাদেরকে আমার আয়াতসমূহ দ্বারা এই উপদেশ প্রদান করার জন্য হুকুম দিয়েছি, প্রত্যেক আত্মা তার কৃতকর্মের জন্য ধ্বংসের মুখোমুখি হবে। তাদেরকে বলে দিন, আমি তোমাদের কাছে এই উপদেশ প্রদানের জন্য, এই হেদায়েতের পথে ডাকার জন্য কোনো বিনিময় চাই না, আর এ কুরআন মজিদ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এর বিনিময়ও আমি চাই না, বরং তোমাদের জন্য এটি একটি নসিহত, এটি একটি উপদেশ। তোমাদের ন্যায় যারা বাতিলের উপর অটল বলে নিজেদেরকে দাবি করে, তাদেরও এই শির্ক কুফরির দরুন আল্লাহ তালার গজব ও বালা মুসিবত আপতিত হবে, আর কঠিন আজাব অবতীর্ণ হওয়ার জন্য এ কথাগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে সতর্কবাণী, যাতে মানুষ সতর্ক হয় এবং কিয়ামতের কঠিন মুসিবত থেকে তারা বেঁচে থাকে। প্রিয় বোনেরা আমার, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে অত্যন্ত পরিষ্কারভাবে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, নবী রসুলের মাধ্যমে বারবার একই পথে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, যে সত্য পথে আসার জন্য বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু আমরা আগেও দেখেছি, আজকেও আমরা দেখতেছি, নামের মুসলমানরা যারা ইসলামের অনুসারীদেরকে ঘৃণা করে, যারা ইসলামের পথে কথা বলে, যারা দিনের দায়ী, এদেরকে তারা অকাতরে হত্যা করে, এদের উপর তারা অত্যাচার করে। এমনকি মুসলমান দেশে, আমাদের মতো দেশে, বুরকা পরে বিভিন্ন স্কুল কলেজে যেতে দেয়া হয় না। যারা কথা বলে বুরকার বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, এরা কিন্তু মুসলমান, নামের মুসলমান। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বারবার বলে দিচ্ছেন যে যারা ইমানের উপর জুলুম করবে না, অর্থাৎ শির্ক মিশ্রণ করবে না, তাদেরকে আল্লাহ মাফ করবেন, কিন্তু যারা শির্ক করবে তাদের কোনো মাফ নেই, এবং তারা অনন্ত অসীম জীবন আগুনের মধ্যে জ্বলতেই থাকবে, যে জীবনের কোনো সীমা নেই। এবং কিয়ামতের ময়দানে তারা বলতে পারবে না, আমরা বুঝি নাই, আমরা জানি নাই, এই মহাগ্রন্থ আল কুরআন এবং নবী রসুলের দাওয়াত বাস্তব প্রমাণ, যে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, নূহ আলাইহিস সালাম আসছেন, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আসছেন, প্রত্যেকেই একই দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন, কাকুতি মিনতি করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের উপর অসীম নির্যাতন আসছে কাফেরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে, কিন্তু এই সমস্ত নির্যাতন সহ্য করেও তারা আল্লাহর নির্দেশ পালনের জন্য তারা অবিরাম গতিতে একনিষ্ঠভাবে দিনের দায়িত্ব আঞ্জাম দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আগেও যেমন এই মিথ্যার অনুসারীরা ছিল শক্ত, মজবুত, অটল পাহাড়ের মতো মিথ্যার উপর তারা দাঁড়িয়েছিল শক্ত কঠিন হয়ে,
আজকেও আমরা দেখি একদল লোক, বিশাল সংখ্যার অধিকারী, যারা মিথ্যার উপর দণ্ডায়মান। এরা পাথরের মতো শক্ত, কঠিন হয়ে আছে, কিন্তু যখন মৃত্যু হবে তখন তারা বুঝবে তারা কতটুকু ভুল করেছে। তাদের জীবন ধ্বংস, লাঞ্ছিত তাদের জীবন। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমরা যেন শিরক মুক্ত ইমানের অধিকারী হই। আমরা যেন এক ও লা শরীক আল্লাহর উপর বিশ্বাস রেখে, ভরসা রেখে আমাদের জীবনের পথে, চলার পথে আমরা অগ্রসর হই। আর আমাদের জীবনের উপর যত জুলুম আসুক, নির্যাতন আসুক, কষ্ট আসুক, লুভ আসুক, সব কিছুকে পায়ে টেলে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যেন সবর করি, ধৈর্য ধরি এবং সিরাতুল মুস্তাকিমের প্রতি এগিয়ে যাই। তাহলেই রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যে জান্নাতের আর ওয়ারিশ হব, মালিক হব আমরা, যারা একনিষ্ঠভাবে ইমানের উপর দণ্ডায়মান হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।